আসসালামু আলাইকুম আমি কি শিবিদ মাসুদ বলতেছি আজকে আমরা নতুনভাবে শিখব যে কিভাবে মরিচের পাতা কুকুরানো রোগ দমন করা যায় তো চলুন শুরু করা যাক মরিচের পাতা সাধারণত মাকর ও থ্রিপসের আক্রমণে কুকুরে যায় যদি থ্রিপসের আক্রমণ হয় তাহলে মরিচের পাতা উপরের দিকে কুকুরে যায় অর্থাৎ নৌকার মতো আকৃতি ধারণ করে আর মাকড়ের আক্রমণে মরিচের পাতা নিচের দিকে কুকুরে যায় সাধারণত মাকর ও থ্রিপস উভয়ের আক্রমণ একই সময়ে মরিচ খেতে পরিলক্ষিত হয় মরিচের পাতা কুকড়ানো দমন করার জন্য সঠিক পদ্ধতি হচ্ছে মাকড় ও কীটনাশক অর্থাৎ মাকড় দমনের জন্য মাকড়নাশক এবং থ্রিপস দমনের জন্য কীটনাশক একসাথে স্প্রে করতে হয় কিছু কিছু বালাইনাশক মাকড়নাশক ও কীটনাশক উভয় হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ একটি বালাইনাশক স্প্রে করলে মাকড় ও থ্রিপস উভয়ই দমন হয় এরকম কয়েকটি বালাইনাশক হচ্ছে নোভাইস্টার ফিফটি সিক্স ইসি যার মূল উপাদান অ্যাবামেকটিন ও বাইফেনথ্রিন ডেনিটল দশ ইসি যার মূল উপাদান ফ্যান প্রোপাথ্রিন যদি এগুলো না পাওয়া যায় তাহলে একটি মাকড়নাশক ও একটি থ্রিপস দমনকারী কীটনাশক একত্রে মিশিয়ে স্প্রে করতে হবে কয়েকটি মাকড়নাশক হচ্ছে সায়েটা সানম্যাকটিন এবং লিকার পিম্যাকটিন ভার্টিমেক ওয়ান পয়েন্ট এইট ইসি প্রভৃতি যেগুলোর মূল উপাদান অ্যাবাম্যাকটিন এছাড়া পিথিয়ন ফোর্টি সিক্স পয়েন্ট ফাইভ ইসি যার মূল উপাদান ইথিয়ন ওমাইট সুমাইট ফিফটি সেভেন ইসি যার মূল উপাদান প্রোপারজাইট এগুলো হলো মাকড়নাশক এগুলোর সাথে থ্রিপস দমনের জন্য একটি কীটনাশক যোগ করতে হবে বাংলাদেশে থ্রিপস দমনের জন্য ভালো কোনো কীটনাশক নেই বললেই চলে আমি এখন যে কয়েকটি থ্রিপস দমনের জন্য কীটনাশকের নাম বলবো সেগুলো ব্যবহার করতে পারেন নিপসিন পঁচাত্তর যার মূল উপাদান আইসো অনেকে মনে করেন যে মিপসিন শুধুমাত্র ধানের কারেন্ট পোকা বা বাদামি গাছ ফরিং দমন করতে পারে বিষয়টি সঠিক নয় মিপসিন থ্রিপসও খুব ভালোভাবে দমন করতে পারে এছাড়াও রিজেন্ট পঞ্চাশ এসসি যার মূল উপাদান ফিপ্রোনিল ইমিথিয়ন অথবা সুমিথিয়ন পঞ্চাশ ইসি যার মূল উপাদান ফেনিট্রোথিয়ন এছাড়া পিমিডর কনফিডর ইমিটাফ গেইন প্রভৃতি যার মূল উপাদান ইমিডাক্রোপিড এছাড়া একতারা জুম রেনোভা হিরো স্লেয়ার পঁচিশ ডব্লিউপি প্রভৃতি যার মূল উপাদান জাম প্রথমে যে মাকনাশকগুলোর নাম বলেছি সেগুলো থেকে যে কোনো একটি এবং এখন যে কীটনাশকগুলোর নাম বললাম সেগুলো থেকে যে কোনো একটি মোট দুইটি একত্রে মিশিয়ে স্প্রে করতে হবে যতগুলো নাম বলেছি সবগুলো স্প্রে করতে হবে না যে কোনো একটি করে নিয়ে মোট দুটি নিতে হবে একটি মাকড়নাশক এবং একটি কীটনাশক এবং এই দুইটির সাথে চিলেটের জিঙ্ক মিশিয়ে নেবেন চিলেটের জিঙ্ক আপাতত মার্কেটে যেটা ভালো যেমন লিবরিল জিঙ্ক আছে পদ্মা চিলেট যদি পাওয়া যায় সেটা দেখতে পারেন তো এইভাবে একটা স্প্রে হয়ে গেল পরের দিন কপার অক্সিক্লোরাইড সমৃদ্ধ ছত্রাকনাশক স্প্রে করতে হবে কপার অক্সিক্লোরাইড সমৃদ্ধ ছত্রাকনাশক হলো সালকক্স সানভিট হেমক্সি ব্লিটক্স পঞ্চাশ ডব্লিউপি প্রভৃতি এগুলো থেকে যে কোনো একটি পাঁচ গ্রাম পার লিটার হারে পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হবে এভাবে স্প্রে করার পর তিন দিন পর আবার মাকড়নাশক ও কীটনাশক এবং চিলিটের জিং স্প্রে করতে হবে এবং এর একদিন পর আবার কপার অক্সিক্লোরাইড দিয়ে স্প্রে করতে হবে সাত দিন পর আবার একইভাবে স্প্রে করবেন পাতা যদি খুব বেশি কুকড়ে যায় তাহলে স্বাভাবিক হতে একটু সময় লাগবে মাঝে মাঝে সালফার যেমন হেসালফ কুমুলাস, থিওভিট যে কোনো একটি দিয়ে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে এরপর পনেরো দিন পর পর উক্ত স্প্রে করতে থাকবেন অথবা অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন আর সবসময় নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকবেন আখেরাতের প্রস্তুতি নিতে থাকবেন আল্লাহ হাফেজ